कड़ा निरापत्ता तथा कड़ा आईन थाकलेও पाखी प्राचारकारीদের বারবারন্ত যেন থামতেই চায় না। কোথাও না কোথাও প্রশাসনের নজর এড়িয়ে ফাঁক ফোকর দিয়ে সচেতনতার অভাবে পাখি প্রাচারকারীদের তাদের ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছে রমরমে। ফের একবার প্রমাণ মিলল তার। শুক্রবার বন দপ্তরের তৎপরতায় পাচার হওয়ার আগেই কাকসায় উদ্ধার হলো বিপুল পরিমাণে টিয়া পাখি। টিয়া পাখি পাচারের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয় এদিন। আটক করা হয়েছে একটি গাড়িও। পানাগড় বন দপ্তরের রেঞ্জার সুভাষ চন্দ্র পাল জানান ধৃতদের নাম আব্দুল কাদের এবং মোহাম্মদ কুলবা। দুই ব্যক্তি আসানসোল থেকে একটি ছোট্ট গাড়ি করে টিয়া পাখিগুলোকে বর্ধমানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রের মারফত খবর পেয়ে তারা ২ নম্বর জাতীয় সড়কের উপরে বাসকোপা টোল প্লাজার কাছে গাড়িটিকে আটক করে। গাড়িটির তল্লাশি চালিয়ে 2 টি 5টি টিয়া পাখি এবং 2টি হরিয়াল ঘুঘু উদ্ধার করে বন দপ্তর। ধৃত দুজন বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল। ধরা পড়েছে একটা মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি, যার ব্যারিং নাম্বার WB42R 7054 আচ্ছা। আর সাথে ধরা পড়েছে 205টা ইন্ডিয়ান প্যারাকিটস, 2টা হরিয়াল ঘুঘু, আর হচ্ছে আপনার 4টে আয়রন কেজ, সাথে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্যান কার্ড আর 2টো মোবাইল। মানে কোথা থেকে ধরলেন? আমরা টোল প্লাজায়, বাসকোপা টোল প্লাজায় ধরলাম। কোথা থেকে আসছিলো গাড়িটা? গাড়িটা আসানসোল থেকে আসছিল। আচ্ছা, কোথায় কি পাচার করছিল কি জানতে? ওরা যতদূর আমরা জানতে পেরেছি ওরা বর্ধমানে পাচার করছিল। বর্ধমান থেকে বোধহয় অন্য ওদের শাটেল আছে তারা নিয়ে যায়। কতজন ছিল গাড়ির ভিতরে? গাড়ির মধ্যে 2জনই ছিল, ড্রাইভার আর ওই যে পাচার করছিল, 2জনেই পাচার করছিল। গ্রেপ্তার হয়েছে তারা? গ্রেপ্তার 2জনা হয়েছে। একজন হচ্ছে আব্দুল কাদের, আরেকজন হচ্ছে মোহাম্মদ ফুলবা। কোথায় বাড়ি ওদের? ওদের বাড়ি দুজনেরই বর্ধমান। কোথায় নিয়ে যাওয়া হবে ওরা? এখন পশ্চিম বর্ধমান দুর্গাপুর কোর্টে নিয়ে যাবো, কোর্টে চালান করবো।